বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো বিপ্লবী যুব সংগঠন AIDYO। অতিবৃষ্টির জেরে এখনো জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন এলাকা। বন্যা দুর্গত অসহায় মানুষের সাহায্যার্থে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করলো বিপ্লবী যুব সংগঠন AIDYO। বৃহস্পতিবার সংগঠনের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার আন্দুলিয়া গ্রামে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে DYO। ত্রাণ হিসেবে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় এদিন। রাজ্য সম্পাদক মলয় পাল, রাজ্য নেতৃত্ব সুকান্ত শিকদার ও জেলা সম্পাদক সুকান্ত পানিগ্রাহীর উপস্থিতিতে এলাকার প্রায় ১০০০ বন্যার্ত মানুষকে তুলে দেওয়া হয় রান্না করা খাবার। বন্যা দুর্গত মানুষজনের হাতে খাবার তুলে দেন যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। জেলা সম্পাদক সুকান্ত পানিগ্রাহী জানান, বেকারি অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতা রোধে যুব সংগঠন DYO আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানান তিনি। ত্রাণ দেওয়ার কর্মসূচি থেকে তিনি বার্তা দেন, ত্রাণ দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। যতদিন না পর্যন্ত রাজ্য ও কেন্দ্র সরকার বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান না করছে, ততদিন সমস্যার সমাধান হবে না। বন্যা নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই মানুষদেরকে আমরা এই বার্তাটা দিতেই চাইলাম যে কেবলমাত্র ত্রাণের মধ্য দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। যতদিন না পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য সরকার বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্থায়ী উদ্যোগ না নিচ্ছে, প্রত্যেক বছর কিন্তু এই এলাকার মানুষকে বন্যা ভোগ করতে হবে। তাই মানুষের বাঁচবার একটাই মাত্র পথ গণ আন্দোলন। সেই গণ আন্দোলনে সামিল হওয়ার আমরা আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে এখানকার জনগণের কাছে আমরা বার্তা দিতে চাইছি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।